আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লাইভ সম্প্রচারিত হচ্ছে সেখান থেকে প্রশ্ন করেছেন আমার ছ বছর বয়সে আমার মা আমাকে ছেড়ে চলে গেছেন এখন আমার বয়স সতেরো বছর আমি আমার মার সাথে যোগাযোগ রাখি না আমার বাবাও চান না তার সাথে যোগাযোগ রাখি আমার কি করা উচিত আপনার বাবার আপনার মায়ের সাথে আপনার যোগাযোগ করা উচিত তিনি ছ বছর রেখে গেছেন অন্যায় করেছেন আপনার প্রতি অবিচার করেছেন কিন্তু তিনি মা আপনাকে গর্বে ধারণ করেছেন জন্ম দিয়েছেন সেজন্য আপনার উচিত হবে তার সাথে যোগাযোগ করে আপনার সাধ্য অনুযায়ী তার সাথে আপনার যে কর্তব্যগুলো আছে মায়ের প্রতি সেগুলো পূরণ করার চেষ্টা করো আপনার বাবা এক্ষেত্রে নিষেধ করলে সেটি তিনি সঠিক করছেন না হ্যাঁ তিনি হয়তো অভিমানের জায়গা থেকে করছেন যে এতে তিনি ছয় বছর বয়সে আপনাকে ফেলে রেখে চলে গেছে তিনি অন্যায় করেছেন তাই বলে আপনি তাকে শাস্তি দিতে পারেন অ্যাজ এ সন্তান আরিফুল ইসলাম আপনি লিখেছেন ঘরে ছবি টানানো থাকলে সেখানে নামাজ শুদ্ধ হবে কি না কোনো বাসা বাড়িতে কোনো অফিস যদি ছবি টাঙানো থাকে সেই জায়গায় সালাদ আদায় করলে সালাত হয়ে যাবে কিন্তু এরকম জায়গায় নামাজ পড়াটা মাকরু হন ইক্রিম সাল্লাহসাল্লাম একবার আশাদ আল্লাহ তালা বাসায় সাল্লাদ আদায় করছিলেন সেখানে পর্দায় কিছু ছবি ছিল তখন তিনি বলছিলেন যে ছবিগুলো আমার সালাদের মনোযোগ নষ্ট করছে তুমি এটা সরিয়ে ফেলাও তারপর তিনি সেখানে সালাত আদায় করেছিলেন এই জন্য বোঝা যায় ছবি টাঙানো থাকলে সেখানে সালাত আদায় করাটা অনুচিত অনুত্তম মাকরু কিন্তু আপনার সালাত আদায় করলে এরকম জায়গায় সালাত হয়ে যাবে বিকল্প জায়গা থাকলে অবশ্যই সেখানে সালাত আদায় করা উচিত এর পাশাপাশি এ ধরনের কাজ করা অর্থাৎ কোনো বাসাবাড়িতে ছবি কোনো প্রাণীর ছবি টাঙানো অথবা কোনো প্রাণীর ভাস্কর্য রাখা এগুলো হারাম সম্পূর্ণ হারাম নবী সাল্লা সাল্লা সাল্লাম নিষেধ করেছেন তিনি বলেছেন বোখারি হাদিসে আসছে যে সুরা কোনো বাসায় যদি কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে সেখানে রহমতের ফেরস্তা প্রবেশ করে না তিনি অন্য হাদিসে বলেছেন যে আপনার এ ধরনের কাজ অর্থাৎ কোনো প্রাণীর ছবি রাখা এবং এ ধরনের আপনার বিভিন্ন ভাস্কর্য ইত্যাদি প্রাণীর ভাস্কর্য ইত্যাদি রাখা এগুলো গুনাহের কথা জায়েজ নয় বিভিন্ন হাদিস থেকে সেরকমটি বোঝা যায় এর পরের প্রশ্ন হলো যে হুমায়ুন কবির আপনি লিখেছেন প্রায় শোনা যায় কোথাও মাটি কাটতে গিয়ে কোনো লাশ অক্ষত অবস্থায় পাওয়া গেছে লোকে বলে মৃত লোকটি ইমানদার ছিলেন তাই তার লাশ অক্ষত আছে কন্যা কি এরকম কোনো কথা বলা আছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাই হুমায়ুন কবির কোনো মৃত ব্যক্তির লাশ অনেক বছর পরে যদি পাওয়া যায় অক্ষত অবস্থায় তাহলে লোকটি খুব আমলদার ইমানদার এটি নিশ্চিত করে বলার কোনো সুযোগ নেই কোন এরকম কোনো কথা আমাদেরকে ইন্ডিকেট করেনি আমরা সুধারণা করতে কোনো অসুবিধা নেই বিশেষ করে লোকটির ব্যক্তিগত যে লাইফস্টাইল সেটা যদি কোন হাদিসের আলোকে তিনি তার লাইফকে গড়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার প্রতি সুধারণা করা যেতে পারে এবং কোনো ব্যক্তি বিশেষের জন্য বিশেষ কোনো মর্যাদা অর্জিত হলে তার কোনো কারামত প্রকাশ হলে আল্লাহ তার সম্মানার্থে কোনো কিছু দেখালে এটা হতে পারে একই জিনিস অন্যদের জন্য পাওয়া যেতে হবে সাব্যস্ত হবে এটি জরুরি নয় কিন্তু আমরা আবার হলফ করে নিশ্চিত করে বলতে পারি না লোকটি জান্নাতি ভালো মানুষ সেজন্যই এমন হয়েছে এরকমটি নিশ্চিত করে যেমন বলা যায় না আবার উড়িয়েও দেওয়া যায় না আজকাল বিজ্ঞান নানা ব্যাখ্যা দিচ্ছে যে কোনো কোনো লাশ কেন অক্ষত অবস্থায় পাওয়া যাচ্ছে সে ব্যাখ্যাগুলোর সাথে কোনোদের সাথে যেটুকু আমরা দেখেছি জেনেছি কোনো সংঘর্ষ নেই অতএব এটা নিয়ে খুব বেশি হৈচই করার কিছু নেই বিশেষ করে কোনো অক্ষত অবস্থা লাশ পেলেই সেটা নিয়ে হৈচই করা এবং সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে বেড়ানো এবং এটার ভিত্তিতে লোকটাকে জান্নাতি সার্টিফাই সার্টিফিকেট দেওয়া এরকম কোনো কারণ নেই আর এর বিপরীতে কোনো নেককার আমলদার মানুষ তার কবর মাটির সাথে মিশে গেছে হাড়গোড় পাওয়া গেছে তাহলে তিনি বোধহয় আর এত মলদান নন নেকর নন আল্লাহ প্রিয় মানুষ নন এরকমটাই মনে করে কোনো কারণ নাই আলমে বার্জাক বা মৃত্যু পরবর্তী যে জগৎ সেই জগতে মানুষ নেকামল করে থাকলে জান্নাতের সাথে তার সংযোগ স্থাপিত হবে আল্লাহ আল্লাহতালা জান্নাতের ন্যায়ামত তাকে দিবেন আর তিনি দুনিয়াতে বদামল করে থাকলে জাহান্নামী হয়ে থাকলে জাহান্নামের শাস্তি তিনি ভোগ করবেন তার ধ্বংসাবশেষ যে অবস্থায় থাকুক সেটা হাড় গোড় মাটিতে মিশে যাক যে অবস্থায় থাকুক না কেন তার সেই অবস্থাতে আল্লাহ তালা তাকে সেই স্বাদ আস্বাদন করাবেন সেটা ন্যায়ামত হোক কিংবা নেকমা বা শাস্তি হোক বিধায় এ বিষয়গুলো নিয়ে খুব বেশি হইচই করার কোনো বিশেষ যৌক্তিকতা নেই